আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সবাইকে অরণখোলা হাট থেকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের বিখ্যাত অরণখোলা মহিষ এবং গরুর হাট। এখানে কিন্তু গরুর আধিক্যটাই বেশি মহিষের চাইতে। তারপরে যাই হোক বন্ধু, যতটুকু আছে আপনাদের দেখানোর চেষ্টা করব আর বাই আর। আপনারা এর আগেও আমরা কিছু ভিডিও দেখলেন আর বাই আর, আমি ভিডিও দিয়েছি সেরকম, এটাও সেই রকমই করবো, আর বাই আর ভিডিও দেবো। না হলে যদি আপনাদের সেভাবে অন্যান্য হাটের মধ্যে দিতে থাকি তাহলে ভিডিওই আর থাকবে না, শর্ট টাইমে ভিডিও শেষ হয়ে যাবে। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু দুই জোড়া আপনার মাঝারি সাইজের মহিষ রয়েছে। চলুন বন্ধুরা এই মহিষগুলোর দরদাম সম্পর্কে জানিয়ে দিই আপনাদের। সালামু আলাইকুম স্যার, ভালো আছেন? স্যার এই জোড়ার দাম কত? মাঝারি গরনের মহিষ। এর পাশে কিন্তু আরো এক জোড়া রয়েছে বন্ধুরা, এটার দাম জেনে নেবো। দাম 2,70,000। আর কিছু মহিষ দেখি, চাষারি মহিষ সেগুলো চাষাই আর কি। আপনার সম্পূর্ণ কয় জোড়া আনছেন? 5 জোড়া আনছে, বাদাম 10টা। 10টা বিক্রি হয়েছে? একটা মাল বেচছে। এক জোড়া নাকি এক পিস? এক পিস। বাজার কেমন আছে? বাজার কাস্টমার কম তো একেবারে চলতেছে, কোরবানি আশা আশা করে অভাব, মনে কর ঢিল ভাড়া চাচ্ছে, সামনে কী হবে মালিক জানে। এই জোড়ার দাম কত? এই জোড়ার দাম কম বেশি 3 লাখ হবে। 3 লাখ হবে। দাঁতে? এরকম সাইজের মহিষ কিন্তু আরে অনেক রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন মাঝারি, এখানে কিন্তু এই জোড়া মহিষটা কিন্তু আমার খুবই পারফেক্ট বা ভাল লাগছে, যেটাকে আপনার ভোগড়া বা আপনার মোরড়া মহিষ বলে, সে রাতীয় মহিষ এগুলো। আর এই সাইডে রয়েছে আপনার মাঝারি সাইজের মহিষ। যাই হোক বন্ধুরা, মালিক না থাকার কারণে আপনাদের দরদাম জানাতে পারছি না। মহিষের গায়ে পানি দেওয়া হচ্ছে, আসলে মহিষ কিন্তু পানিতে থাকাই জিনিস, ওখানে যদি পানি না দেওয়া হয় ও কিন্তু শেষ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।